জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর নাচাই গোকুলপুর কত বড় শয়তান মহিলা হ্যাঁ মুখের উপর ফোন কাইটা দেয় আমি হইতেছি কি আব্বাস বেগের বোন আমি ও দেখা স্বরূপ চামনে কি করে হ্যাঁ ও মাস্টারের সঙ্গে তোমার ভাতিজির বিয়া দিবা এত সস্তা না বিয়া আমি হইতে দেব না দেখা স্বরূপ তোমার আমি কি হইছে কি হ্যাঁ ঘর থেকে উঠতেছি গজ 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 করতেছে এক লাখ লাখ টাকা কি কত ওই যে তোর বুঝছ হ্যাঁ শয়তান বেটি আর দূর মুরবি মানুষ মুরবি মানুষ এইভাবে শয়তান হয় তোমরা কেন আমার বাইরে কয় আমার ভাই নাকি গাগগাস আরে না না এই জমির দাম তো আরো অনেক বেশি তুই দোস্ত মানুষ বলে আমি একটু মানে আর আমারও তো ইমার্জেন্সি লাগবো এর লাগে একটু কমের মধ্যে ছেড়ে দিতেছে আর কি বুঝছস না আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় আচ্ছা না আজকে মনটা তো ফরনিয়া বাড়িতে গেছে তাই কালকে নিব কিন্তু মন্টু ফরার নামে জমিটা নিব ওর কপালটা ভালো বিয়া হইতে না হইতে মন্টু ভাই ওর নামে জমি কিনে দিতেছে ওই বাড়িতে তো শান্তিতে থাকতে পারবো না মুক্তামণি আর খুকুমণি মিলা ওরে তো সেজবো সেজবো কেন ফরা ওর মতো থাকবো আরে না তারপরেও ফরারে ওরা ছেড়ে দিব না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করব তা অবশ্য ভুল কাউ নেই তা জমির দাম কত ধরছো ওই জমি তো 1.5 লাখ টাকার উপরে কেউ কয়ই না আমি মন্টুর 2 লাখ টাকার কথা কইছি রাজি হয়ে গেছে কোকি ওরে আলগা বাড়ি মারতেই রাজি হয়ে গেল এই মন্টু ভাই কই থেকে কই আইলো বাপে কামলা খাইটা সংসার চালাইছে আর এখন টাকার অভাব নেই আচ্ছা ঠিক আছে যাই ও রুহিরে ফোন দিছিলাম ওরে তোর কথা কইছি কেন তুমি রুহিরে ফোন দিছো তোমার না মানা করছি আরে দরকার আছে বলে তো ফোনটা দিলাম যাই হোক রুহিরে কথা হইলো রুই কইল রুই নাকি মাস্টারের লগে কথা কইছে মাস্টার কইছে তোমার বাবার ইচ্ছাটাই পূরণ করা উচিত স্যার জীবনে ওর এই কথা কইব না আমিও তো তাই কইছি কল লগে লগে ফোনটা আমার মুখের উপর কাইটা দিল ওই যদি পারে স্যার বিয়া করুক আমার কোনো আপত্তি নেই মাস্টারের জীবনে বিয়া করব না তাবিজ কি সত্যি সত্যি কোমরে পড়েছিস আরে না ফালাই দিছি ভালো করেছিস শোন দিদি ও মাঝে স্যারের সাথে আমি কথা বলেছি ও স্যার একটা অস্বস্তির মধ্যে আছে ও না পারছে ডিস্কোকে গ্রহণ করতে না পারছে তুকে আমার মনে হয় কি ত্যাগটা তু কর ও স্যারও চায় তু ত্যাগ কর দিদি রে সত্যিকারের ভালোবাসা ত্যাগের মধ্যেই থাকে জানি একটু কষ্ট পাবি তারপর তোর জন্যই ভালো হবি শোন সে তোকে ভালোবাসে না তাকে নিজের জীবনের জড়ায় খালি খালি কষ্ট পাবি কেন দিদি এই কথাটা বলার জন্য আমি তোর কাছে এসেছি আসি রে দিদি মাল রেডি চান্দুর পিছে লাইকা যা অহনি একসনে যাইতাছি এখনই একসনে যাওয়াটা ঠিক হইব না না মানে ভাই আমি যেটা কইতাছি আপনার এখন দরকার হইল যাত্রার পারমিশন
এখন যদি চান্দু খুন হয়ে যায় আব্বাস চেয়ারম্যান কিন্তু চান্দুর খুন নিয়েই দৌড়াদৌড়ি করব, আপনার যাত্রার পারমিশন বন্ধ হয়ে যাবে। কথাটা খারাপ কর না পরান। বড় ভাই অপেক্ষা কর, পরে। বড় ভাই কদিন পরে ফালাইলে কইলাম মজিদ গুন্ডার ঘরে দোষ চাপানো যাইব না। আরে কেন যাইব না? মানে ভাই আমি কইতেছি কেন যাইব না, ব্যাপারটা কি? আপনার হইলেও এখন যাত্রার পারমিশনটা দরকার, তাই তো? যাত্রার পারমিশনটা হয়ে যেতে ধরেন 2-3 দিন সময় লাগবো, তারপরেই আমাকে বাইজান যায় আসতে করে চান্দুর পেছনে লেগে যাবো, হয়ে গেল। কথাটা ঠিকই কইছে, আগে যাত্রা চালানির পারমিশনটা লয়া লই বাদে চান্দুর পিছিয়ে লাগি। ঠিক আছে বড় ভাই, এখন কিন্তু আব্বাস চেয়ারম্যানে ফালাই দেওয়ার সুযোগ আছে। না অহনি আব্বাস চেয়ারম্যানরে ফালানি যাইব না, কারণ আব্বাস চেয়ারম্যানরে ফালাইতে গেলে পুরা দোষটা পড়ব আমার উপরে। ব্যক্তি জানে আমি আব্বাস চেয়ারম্যানের বড় শত্রু। শত্রু তো আরও আছে বড় ভাই, ওই যে মজিদ গুন্ডা। তারপরও তারপরও আব্বাস চেয়ারম্যানরে ফোন করেন যাইব না, এই চান ধরে ফালাই দে, এতেই আব্বাস চেয়ারম্যান দুর্বল হয়ে যাইব। ঠিক আছে তাই রেডি থাকিস, দল বল লইয়া আব্বাস চেয়ারম্যানের বাড়ি। ঠিক আছে। আমার মনে হয় কি, ত্যাগটা তুই কর, ও সারও চায় তুই ত্যাগ কর। রকি তুমি এখানে কি করছ? কিছু না। সে কি, তুমি কি কাঁদছ? আপনি তো চান আমি আপনার ত্যাগ করি। আসলে মানে হয়েছে কি? থাক, আপনার কিছু কল আপনি, আমি আপনার জীবন থেকে সরে যেতেছি। রুহি কেন আটকাইতেছেন আমারে? ডিস্কো পুরো বিয়া করতে চাইতেছেন, তারাই বিয়া করেন। আমি এখন কি করছি কি বলছি নিজেও জানি না। আসল কথা তো ইন্সপেক্টর লালারে কোয়াই ফলাইছে। হ্যাঁ আমি বলেছি, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে আমি কিছুই করব না। আমার কষ্ট নিয়ে ভাবার কি দরকার আপনি? আপনি তো আমার ভালোবাসেন না। কেন এসব কথা বলছো? কেন আমি করব না? ভালোবাসেন না দেখেই তো চাইছেন যে ত্যাগটা আমি করি। ঠিক আছে সরি, আমি আর এরকম কথা বলবো না। মুখে হয়তো কইবেন না, কিন্তু মনে মনে ঠিকই চাইবেন যেন আমি আপনার জীবন থেকে সরে যাই। আহা, তুমি কেন বুঝতে পারছো না তোমার প্রতিও আমার ভালোবাসা রয়েছে? তাহলে আমার কাছে টানা নেন না কেন? আরে তুমি যতটুকু কাছে এসেছো ডিস্কো ততটুকু কাছে আসতে পারেনি। ওইটা তো আমি নিজের ইচ্ছে গেছি, আপনি চান নাই। ডিস্কোর ক্ষেত্রে তো আমি সেটা চাইনি। তার জন্য নিশ্চয় আমার খারাপ মেয়া ভাবেন না? বরং আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কতটা পাগল। আমি আর কখনো আপনার কাছে যাব না। কেন এরকম পাগলামি করছো? কেন করছো এই পাগলামি? আসবে, তুমি অবশ্যই আমার কাছে আসবে, আর আমি তোমাকে খারাপ ভাববো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর আজ আমি তোমাকে কাছে টানছি। অসহ্য হাইঞ্জার কালে দুয়ার দিয়ে বই রয়েছে দুগা, ইস বেলা যাবে সরম। ইস কারা বেলাস বেলা সরম কইতেছো? হ্যাঁ
কামলার মাইয়াগুলো লাজ লজ্জা সরম বলতে কিছু বুঝুনি, জানে না কিছু। আর তাছাড়া মন্ত বেয়া তো বেশি শিক্ষিত না, হিয়ার বাদেও তো হি গেলে হাগল ছিল বিষ্কান্দি হরি আরে বেচুত করছো। আফা তুই খালি খালি আন্দোষ দিতে আসো, আগে হেতার আই লভ কছিলি, হেতেন আরে আই লভ কছিল। তো কিছে তোর যে পোলা বোনে ডিস্টার্ব করে, হে পোলাও তো তোর আই লাভ ইউ কইছে, হেতের তো তুই পছন্দ করস না। হেতে তো আর আই লাভ ইউ কয় না, কয় না না, হেতে খালি কথা কনলে আরে ফোন দেয়। এরে বইন হন তোর ভালো লাগে কই, এর টাইম থাকতে তুই হেতেরে দৌড়িল, তোর বয়সই জান না কি কফা। আমি বুঝি এত সহজে দরা দিমু, এত সহজে দরা দিলে আর দাম কমে যেত না। তো একটা কাম করতাম হারি, হেতে যদি ফোন করে আরে আর নরম সুরে কথা কমু, মিষ্টি মিষ্টি করে কথা কমু, দেই হেতে কি করতে চায়। আচ্ছা ঠিক আছে আফা, হেতাকে ঘরের সালের মধ্যে একখান ইড়া মারি। আচ্ছা ঠিক আছে, ইডোকা মার কেন, মারি এক দৌড় দিয়ে নি চলিয়াবি, ইহার বাদে মন্টু ইয়া ঘরের তুন বাইরে যদি কিছু শিখায় আন্ডা কমু। কে কনে মারছে আন্ডা জানিনি, আন্ডা তো মারি না। এগুলো কত বড় শয়তান দেখছো, আমরা ঘরে বইয়ে সুন্দর করে একটু কথা বলতেছি আর ঠাস করে ডিলে ডিলে শুরু করে দিছে, কত বড় শয়তান। ওরা আমাগো আরো জ্বালাইবো। জ্বালালে কি ছেড়ে দেবো নাকি, মেয়েবের লোক তো আমার কথাই হইছে, মেয়েবে তো কইয়ে দিছে, ওরা যদি তোকে ডিস্টার্ব করে উল্টা কাউন্টার দিবি, ছেড়ে দিয়ে কথা কবি না। আমি আর কয়টা দিন দেখুন, তারপর যা করার করুন। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। এত চিন্তা করনের কি আছে, তুমি কিন্তু এখন রাজার কাছ থেকে দূরে দূরেই থাকতে পারো। মুসলিম সরকার বুঝে গেছে রাজা তোমারে নিয়ে হের কাছে মিছা কথা কইছে, আর রাজাও মনে হয় না এখন আর মুসলিম সরকারের কাছে কোনো মিছা কথা কইয়া সুবিধা করতে পারবো। তাতে কি হয়েছে, রাজার কথা তো গণেশদা ঠিকই বিশ্বাস করছে। কি কইছে জানো গণেশদা আমারে, তোর ভিতরে যদি উল্টা পাল্টা কোনো চিন্তা ভাবনা এসে থাকে সবকিছু ভুলা যা। আরে রাখো ভালো গণেশদার কথা, তুমি যে মুসলিম সরকারের বিশ্বাস করাইতে পারছো এটাই হলো সব থেকে বড় কথা, এখানে গণেশদা কোনো ফ্যাক্টর না। দিদি হ্যাঁ, এই নাও তোমার টাকা। আমার টাকা কি ব্যাপার, আজকে টাকা গণেশদা তোর হাত দিয়ে পাঠাইলো, হ্যাঁ এলো না কেন? আমারে কইলো তুই দিপালির টাকাটা তারে দিয়ে আয়। বাবা রে বাবা, কত নাটক যে দেখতে হইব, স্টেজে উঠোনের আগেই গণেশদার টাকা পাঠাই দিছে। কিন্তু আমার টাকা তো বাকি ফালাইয়া দিল। হোনো তাড়াতাড়ি টাকা তুলে নাও, এই লাইনে যদি বাকি পড়ে যায় তাহলে কিন্তু টাকা আর তুলতে পারবা না। তুমি অক্ষুনি যায় গণেশদার কাছে টাকা চাও, তারপরে কও টাকা যদি হাতে না দেন শো করুন না। তুই আমার বোনের সাথে কেসাল শুরু করছিস কেন? তোর বোন মানে? আমি দিবার কথা করছি। ও ওর সাথে তুই কেসাল করতেছিস কেন? তোরে কেডা কইলো আমি দিবার লগে কেসাল করতেছি? শুনছি আমি। কার কাছে শুনছস? আরে সেইটা তো জানা দরকার নাই। দিবা কইছে না? আরে দিবা কবে কেন, গ্রামের অনেক মানুষই তোদের কেসাল সম্পর্কে জানতে পারছে। দেখ রেডি, খালি খালি আমার বোনের সাথে ক্যাসাল করিস না, ক্যাসাল মিটাই ফেলা। আমগো মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ক্যাসাল নাই। আরে ক্যাসাল আছে আমি জানি। দেখ টেডি, তুই যদি তোর ভালো চাস তাহলে দিবার সাথে ক্যাসাল মিটাই ফেলা, ভালোবেসে বিয়ে করছিস এই ভালোবাসাটা টিকায় রাখ। তুই কি আমারে হুমকি দিতাছস? আরে হুমকি দেবো কেন, তোরে বুঝছি, তুই আমার দোস্ত মানুষ তাই বুঝছি তোরে। দেখ টেডি, আমি চাই যে তোরা দুইজনে মিলে সুখে শান্তিতে ঘর সংসার কর, আর কিছু না।
টেডি কি ফিরছে? না ফিরে নাই, ফোন দিতেছি ফোনও ধরতেছে না। ও আসলে বেশি বাড়াবাড়ি শুরু করছে, ইচ্ছা করতেছে রে জুতা দিয়া বাইরে, সংসারটা ক্ষতি না করে ও ছাড়বো না। আচ্ছা চলো খেয়ে নিবা। আমার খিদা নাই ভাবে। খিদা নাই মানে? দুপুরে তো ভালো করে কিছু খাও নাই, চলো তো চলো। আপনারা খায় না, আমি খাবো না। কার লেগে না খেয়ে থাকবা? ওই অমানুষ্টার লেগে। হ্যাঁ তুমি যে না খেয়ে থাকবা এটা ও বুঝবো? ও তো বুঝবোই না, তাহলে খামাখা কেন না খেয়ে থাকবা? আমি ওর লেগে না খেয়ে থাকতেছি না ভাবি। তাহলে খাবা না কেন? আসলে খাইতে ইচ্ছা করতেছে না, পেটের মধ্যে কেমন জানি করতেছে। আচ্ছা অল্প সাইডটা খাও, রাত করে না খেয়ে থাকা ঠিক না। আর একটু দেখি যদি টেডি আসে। তুই টেডির কিছু কও না কেন? হ্যাঁ রাত করে বাইরে বাইরে থাকে, কিছু কইলে কয়, ঘরের মধ্যে ভালো লাগে না তাই বাইরে থাকি। তুমি না বেশি নরম হয়ে গেছো, নরম হলে চলবো না, একটু শক্ত হও। তুমি একটু গরম দেখাও, দেখবা একদম মিনমিন করতে থাকবো। তুমি নরম হয়ে আছো তো, এর জন্য ও এত গরম দেখাইতেছে। পুরুষ মানুষের সাথে এত নরম হইয়া থাকতে হয় না, পুরুষ মানুষ হইতেছে গিয়া শক্তের ভক্ত। ওগো সামনে যত নরম থাকবা দেখবা একবার পাইয়া বসবো। কুলতিও আমারে কইছে শক্ত হইতে, কিন্তু আমি তো শক্ত হইতে পারতেছি না। তোমার ভাই জানের তো খুব রাগ টেডির উপর, কয় কি ওর মাথার উপর একটা বাড়ি দিতে চাইছিলাম, এই বাড়িটা দিলে ভালো হইতো, তাইলে ওর এই অশান্তি আমার দেহা লাগতো না। ওইসব কথা বাদ দেন, মাজেদ ভাইয়ের জন্য কী ব্যবস্থা করলেন? তোমার ভাই জানের একটা ছাপড়া ঘর তুলে দেওয়ার ব্যবস্থা করতেছে। ও গুলতি কইতেছিল আপনি নাকি রুই ফুপুর লাগে কথা কইছেন? কইছি তো, আস্ত খাটাই সে একটা মহিলা, খালি গাউরামি করে। হ্যাঁ কই আমি আমার ভাইয়ের ইচ্ছা পূরণ করে এসারুম, আমিও দেহুম কেমনে হে মাস্টার লগে বিয়া দেয়। যাই হোক আও কাঁধ খাইতে হোক তাড়াতাড়ি হেও। সেই খবর আমি পাইছি আসলে হয়েছে কি এই সমস্যাটা ওই দিবা টেডির মধ্যেই চাপা আছে। গণেশ হালদারের